বিসমিল্লাহি রহমান ইরহিম, আজকে দেখব ডোকো পেন্টের ভিডিও। এখন এটি পুটিং কাটা হচ্ছে গর্জন প্লাইবোর্ডের উপরে। এই পুটিংটি কিভাবে বানানো হয় সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এখানে দেখালাম না, ভিডিও লম্বা হয়ে গেছে তাই। এটি একদিক থেকে টানতে হয় আর একদিক থেকে উল্টাভাবে টাইনে আনতে হয়। এভাবেটা হলো পুটিং কাটার নিয়ম, তাহলে চষের ভিতরে ঢুকে যাবে। এভাবে সম্পূর্ণ জায়গাটিতে পুটিং করতে হবে, এটি লাইন পুটিং, সম্পূর্ণ জায়গাটিতে লাইন পুটিং করে নিতে হবে। তারপরে এটি এখন ঘষা হচ্ছে, 120 নম্বর কাগজ দিয়ে ঘষলে হবে, 180 নম্বর কাগজ দিয়ে ঘষলে হবে। এখন এটি ঘষা হচ্ছে, সম্পূর্ণ জায়গাটিতে ভালো করে ঘষে নিতে হবে। এবং এই ভিডিওটিতে দেখাবো ডোকো পেন্টের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কিভাবে ডোকো পেন্টটি করতে হবে। যখন এটি ঘষা শেষ, তারপর এখন এটি স্প্রে করা হচ্ছে, প্রথম কোট স্প্রে করা হচ্ছে টোয়া পেন্ট। টোয়া পেন্টটি কীভাবে বানাতে হবে সেই ভিডিওটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেবেন যে কীভাবে টোয়া পেন্টটি বানাতে হয়। অবশ্য টোয়া পেন্টটি বানানো অনেক বড় কিছু না, টোয়া পেন্টের সাথে ফ্রেশ পাউডার আর থিনার দিলেই হবে। টোয়া পেন্টের সাথে থিনার দিবেন, সেই সাথে কিছু ফ্রেশ পাউডার দিয়ে দিবেন। এখন এটিতে সম্পূর্ণ জায়গায় প্রথম কোট টোয়া পেন্ট স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটিতে যেসব জায়গায় চেক পুটিং লাগবে, সিট পুটিং, ওগুলো দিতে হবে। দেওয়ার পরে 240 নাম্বার পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। এরপরে ঘষা যখন শেষ হয়ে যাবে, তারপরে এটি দ্বিতীয় কোট টোয়া স্প্রে করা হচ্ছে। তো আমি আরও বেশি স্প্রে করছি, অল্পের মধ্যে দেখাইলাম, আপনি একই সাথে আরও দুই কোট করে স্প্রে করতে পারবেন। সম্পূর্ণ জায়গাটিতে দ্বিতীয় কোট টোয়া স্প্রে করা হচ্ছে। আমি রং, পলিশ, লেকার, ডোকো, এলোশিয়ান ডিজাইন সহ যাবতীয় রঙের কাজ কন্ট্যাক্ট নিয়ে থাকি ইনশাল্লাহ। আপনার যে কোনো কাজের জন্য আমার ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন, ভিডিওর শেষে আমার ফোন নাম্বার পাবেন। আপনার যে কোনো মতামত আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবেন, আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দ্বিতীয় কোট টোয়া স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। এটি এখন আবার যদি চেক পুটিং দিয়ে ঘষা হচ্ছে, এটি ঘষা হচ্ছে 240 নম্বর পেপার দিয়ে, সম্পূর্ণ জায়গাটিতে ভালো করে ঘষে নিতে হবে। এখন এটি ক্যাঙ্গারু পেন্ট, ক্যাঙ্গারু পেন্টটি বানানো হচ্ছে। ক্যাঙ্গারু পেন্ট, 1 লিটার ক্যাঙ্গারু পেন্টের সাথে আমরা একই সাথে বানাইছি, তো আপনার পরিমাণ মতো আপনি এটা থিনার ইউজ করতে পারবেন। আমরা এএম থিনার ইউজ করতেছি, এম থিনারটি সিঙ্গাপুরের থিনার, ক্যাঙ্গারু ও সিঙ্গাপুরের। এটি এখন ক্যাঙ্গারু পেন স্প্রে করা হচ্ছে। এটি সুপার হোয়াইট, সাদা দবদবে যে সাদাটি আছে সাদা হবে এটি। এই ক্যাঙ্গারু পেন্টও আপনার গ্লোস হবে। ক্যাঙ্গারু পেনের পেন্টের গ্লোসটি ওরকম বেশি না, হালকা গ্লোস হয়। এই যে দেখুন ক্যাঙ্গারু পেন্টটি স্প্রে করা হয়েছে, সম্পূর্ণ জায়গাটিতে আমরা দুই কোট ক্যাঙ্গারু পেন্ট ইউজ করছি। এটি একটি, এটা কি ডাইনিং অর্গানও বলতে পারেন, আর এটা অবশ্য মূলত এটা শো পিসের কাজে ব্যবহার হবে। এটিতে ক্যাঙ্গারু পেন স্প্রে করা হচ্ছে। এই ক্যাঙ্গারু পেনটি সব জায়গায় স্প্রে করার পরে
যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর এটি হলো ফিনিশিং হার্ডনার লেগার, এটি ক্যাঙ্গারু পেন্টের। আমরা লেগারটি ঢেলে নিলাম 1 লিটার লেকারের সাথে 1/2 লিটার হার্ডনার। এখন হার্ডনার নিচ্ছি, একই সাথে সেট সহ পাবেন। তারপর এটি থিনার নেওয়া হচ্ছে, পরিমাণ মতো থিনার দিয়ে দিচ্ছি। এক লিটার লেকারের সাথে আপনি 1/2 লিটার থিনার দিতে পারবেন, যেমন আমি 1/2 লিটার থিনার দিয়ে দিচ্ছি। এরপর এটি ভালো করে ঝেঁকে মিশিয়ে নিন। যখন এটি মিক্সড করা হয়ে যাবে, তারপরে এখন এটি ফিনিশিং হচ্ছে। দেখুন, ফিনিশিং করলে একেবারে মিররের মতো হয়ে যাবে। একেবারে চকচকে এই এই আপনার ক্যাঙ্গারু পেন্টের এই গ্লোসটা নষ্ট হবে না, এটা থাকবে। আমি রং, পলিশ, লেকার, ডোকো, এলোশিয়ান ডিজাইন সহ যাবতীয় রঙের কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকি ইনশাল্লাহ। আপনি যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিও শেষে আমার ফোন নাম্বার আছে, আর আপনার যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার অন্যজনকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। একেবারে মিররের মতো হয়ে গেছে। এখন দেখব কী কী কাজ ফিনিশিং হলো। এটি রিডিং টেবিল, একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটের ভিতরে হয়েছে হোয়াইট এনামেল পেইন্ট, আর বাহির হয়েছে হোয়াইট ডোকো পেইন্ট। এটা হচ্ছে শোপিসের ক্যাবিনেট। এটা হচ্ছে শো র‍্যাক, ভিতরে এনামেল পেন্ট, বাহিরে ডোকো পেন্ট। এ হচ্ছে আরেকটি ক্যাবিনেট। টোটাল 5টা আইটেম। এটা আমার ফোন নাম্বার, আপনার যে কোনো কাজের জন্য আমার এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।